আমার নাম শুভময় দে, আমাদের চ্যানেলের নাম বেঙ্গল ব্রাদার্স। এটা আমার কুকুর গোল্ডেন রিট্রিভার প্রিন্স। আজকে আপনাদের একটা ভিডিও দেখাতে চলেছি, সেটা হচ্ছে কী করে আপনি আপনাদের ঘরে আপনার কুকুরকে বেসিক ট্রেনিং দেবেন। সেটা হলো আজকে যেটা দেখাবো সেই ট্রেনিংগুলোর মধ্যে প্রথম যেটা সবাইকে সব কুকুরকেই জানা উচিত, সেটা হলো কী করে আগে সিট কমান্ড দেবেন এবং সে বসবে। আপনি একবার বললি সে বসে পড়ো, এরকমভাবে কমান্ড দিলে যে বেসিক ট্রেনিংগুলো দেবেন সেগুলো দিলে আপনার কুকুর যদি শিখে যায় তাহলে সেগুলো পরে আরও অন্য কাজে লাগতে পারে। ঠিক আছে, আমাদের চ্যানেল নাম হচ্ছে বেঙ্গল ব্রাদার্স। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন আর কমেন্ট আর সাবস্ক্রাইবটাও করে নেবেন। ঠিক আছে, প্রিন্স এখানে আয়, প্রিন্স এখানে আয়, এখানে প্রিন্স দেখুন, আপনি প্রথমে এখানে হাই 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 হাই, আপনি প্রথমে এমন একটা জিনিস নেবেন যেটা তার খাবার পছন্দের, স্ন্যাক্স টাইপের জিনিস দেবেন যেটা আপনার কুকুর পছন্দ করে, তাহলে সে সহজেই আপনার কথা শুনবে, নাহলে সে এদিকে ছুটবে, না কথা শুনতে পারে আপনার আপনার তার মানসিকতা, তার মানসিকতাটা আপনার করতে করে নিতে হবে। হাই হাই প্রিন্স, দেখুন প্রথমে আপনি নেবেন খাবারটা নিয়ে তার মাথার কাছে নিয়ে যাবেন, মাথার কাছে নিয়ে গেলেই দেখবেন, মাথার কাছে নিয়ে গেলেই দেখবেন সে বসে পড়ছে এরকমভাবে। যখনই সে বসে পড়বে তখনই সঙ্গে সঙ্গে আপনাকে গুড বলতে হবে, গুড বলে আপনাকে তাকে ট্রিটটা দিয়ে দিতে হবে। বস, তোকে লাফাতে বলিনি, বস, গুড বয়, গুড বয় বলেই সঙ্গে সঙ্গে আপনি তাকে ট্রিটটা দিয়ে দেবেন। যেহেতু এই ট্রেন্ড এই অনেকদিন ধরে আমি এখানে শিখেছিলাম, তাই এই জিনিসটা সহজেই করে নিচ্ছে, কিন্তু আপনার কুকুর দেখবেন প্রথমে বসতে চাইবে না, তাকে বারবার মাথার কাছে দিয়ে নিয়ে যাবে, মাথার কাছে নিয়ে গিয়ে রমবার বসানোর চেষ্টা করবেন, সে দেখবেন কখনো লাফাবে, কখনো 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 বসেও যাবে, যদি বসে যায় তো ভালো, তাও সঙ্গে সঙ্গে আপনাকে আগে গুড বলে তাকে ট্রিটটা দিয়ে দেবেন। দেখুন আমি আপনাকে আরও দু চারবার করে দেখাচ্ছি, প্রিন্স আর দেখুন এখন ওর ট্রিটটার দিকে পুরো মনোসংযোগ করছে। ঠিক আছে প্রিন্স, আর প্রিন্স বস, দেখুন বললেই বসে পড়ছে, যেহেতু ট্রেন সে একবারে বসে পড়ছে, কিন্তু আপনার কুকুর একবার নাও শুনতে পারে, আপনার কুকুর কিছু টাইম লাগবে কিন্তু সে শুনবে, অবশ্যই শুনবে। এর তিন দিনের মধ্যে টাইম লেগেছিল, আপনার কুকুর আরও কমও লাগতে পারে, একদিন কমও লাগতে পারে আর কয়েকদিন বেশিও লাগতে পারে। বসে পড়ে যেহেতু ওকে আমি ওকে ট্রিটটা দিয়ে দিচ্ছি, সে কোনো কাজছে পুরোটি, এই ট্রেনিংটা সব কুকুরকেই দেওয়া উচিত যাতে সে জানতে পারে সেটা সম্বন্ধে সব কিছু, যাতে আপনার কুকুরটাকে আপনি বললে আপনার কথা শোনে, মোটামুটি সব কুকুর ডাকলে অন্তত তার মালিকের কাছে যায়, এমনভাবে ডেকে আপনি তাকে বসাবেন, বসিয়ে খাবারটা দিয়ে দেবেন। দেখুন ও এখন ওর পুরো মনোসংযোগ আমার দিকে করে রেখেছে, কুকুর খাবারের দিকেও মনোসংযোগ দিয়ে গেছে, দেখুন লাগাচ্ছে পেয়েছে কেন। হ্যাঁ, মোটামুটি আপনি এই ট্রেনিংগুলো তিন মাসের পর থেকে দিতে পারেন, তিন মাসের আগে দেওয়াটা ঠিক হবে না, দিতে পারেন কিন্তু ঠিক হবে না, কারণ তিন মাস আগে তাদের অতটাও বুদ্ধি আসে না মাথায়, তিন মাস পর থেকে তারা বুঝতে শুরু করে, আস্তে আস্তে তারা সেই ভিডিওটা সেটা ক্যাপচারও করে নিতে পারে। ঠিক আছে, দেখুন লাফাচ্ছে খাওয়ার জন্য, পুরো মনোসংযোগ এদিকেই আছে খাওয়ার জন্য লাফাচ্ছে। এখানে প্রিন্স আরেকবার আপনাকে দেখাচ্ছি, এখানে প্রিন্স, প্রিন্স এটা দেখ, হাই হাই বস, ওখানে বস, বস দেখুন বসতে বললি, বসে গেলে সঙ্গে সঙ্গে বসতে বললি গুড বলে মাথায় একবার হাত গুলিয়ে ওরা খাইয়ে দেবে, যেমন খেয়ে নেবে, খেয়ে নিচ্ছে আর কি বলবো বল। এভাবে আপনি আপনার কুকুরকে বেসিক ট্রেনিংগুলো দিতে পারবেন, কীভাবে শিট কমান্ড যেটা সবচেয়ে বড় সবচেয়ে বেসিক ট্রেনিং হয় সেটা আপনি আপনার কুকুরকে শেখাতে পারেন, এভাবে তার মাথার কাছে নিয়ে গিয়ে। আর আমাদের চ্যানেলটা এখন ইউটিউবে নতুন, আপনারা একটু যদি সাপোর্ট করেন ভালো হয়। আমাদের ছেলের নাম বেঙ্গল, দ্য বেঙ্গল ব্রাদার্স, শুধু বেঙ্গল ব্রাদার্স বললে আপনি পেয়ে যাবেন। আর আপনাদের যদি কিছু ভুল হয় বা কিছু খারাপ জিনিস করে থাকি তাহলে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন, যেটা আমরা পরবর্তীকালে চেষ্টা করবো সেটা ঠিক করে নেওয়া। আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিওগুলো পজ করে আবার চালু করুন। পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আসছিল সেটা কী করে আপনি আপনার কুকুরকে হ্যান্ডশেক করার ট্রেনিং দেবেন, কী করে তাকে শোয়াবেন, কী করে তাকে হাইফাই করান, হাইফাই করাবেন, এই ভিডিওগুলো আসতে পরবর্তীকালে, তার জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।